এই নদী গভে ঝাঁপ দিলেই নাকি মেলে অমূল্য রতন শুধু ভাগ্য সহায়ক হতে হবে ভারতে রয়েছে সেই নদী অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা সেখানে নাকি সঞ্চিত রয়েছে হীরের ভাণ্ডার অতীতেও এই নদী থেকে কম হিরে মেলেনি এক সময় ভারতকে বলা হতো সোনার পাখি সে প্রায় কয়েক হাজার বছর আগের কথা তারপর বারবার শাসক আক্রমণ করেছে করেছে লুট এর ধন সম্পদ। মনে করা হয় বহু জায়গায় সঞ্চিত রয়েছে বিদেশি ভারতকে গুপ্ত ধন অনেক খোঁজের পরেও সেসব জায়গা থেকে ধনরত্ন উদ্ধার করা যায়নি বলা হয় কৃষ্ণা নদী গর্ভে সঞ্চিত রয়েছে হীরের সেই ভাণ্ডার সেই হিরেই কি কেউ লুকিয়ে রেখে গিয়েছিলেন নাকি প্রাকৃতিকভাবেই সেখানে গড়ে উঠেছে হীরের ভান্ডার হিন্দুরা এই কৃষ্ণা নদীকে পবিত্র বলেই মনে করেন অন্ধ্রপ্রদেশের মধ্য দিয়ে প্রবাহিত এই নদী দক্ষিণের চার রাজ্যে জল যোগায় একসময় গোটা দুনিয়ার দামি হীরের উৎস ছিল এই নদী পৃথিবীতে প্রথম দশটি দামি হীরের মধ্যে সাতটি অন্ধ্রপ্রদেশ থেকে মিলেছে মনে করা হয় পৃথিবীতে যত বিখ্যাত হীরে রয়েছে সেগুলি কৃষ্ণা অববাহিকা থেকেই মিলেছে কোহিনুরও কৃষ্ণার নদীগর্ভ থেকেই উঠে এসেছে পৃথিবীর দামি হিরেগুলির মধ্যে অন্যতম কোহিনুর এর ওজন প্রায় একশো ছয় দশমিক ছয় ক্যারট চতুর্দশ শতকে এই হিরে উদ্ধার করা হয় কর্ণাটকের ইতিহাসবিদেরা দাবি করেন কল্লুর গ্রাম থেকে নাকি কোহিনুর উদ্ধার করা হয়েছিল কৃষ্ণা নদীর তীরে ইয়াদকের জেলার শাহপুর তালুকে রয়েছে সেই কল্লুর গ্রাম সেখান থেকে মিলেছিল কোহিনুর বিচারক রবার্ট সিউয়েল তার দ্য ফরকটন অ্যাম্পায়ার বইতে লিখেছিলেন কোহিনুর কল্লুর গ্রাম থেকে উদ্ধার করা হয়েছিল কয়েকজন ইতিহাসবিদ দাবি করেন অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলা থেকে উদ্ধার করা হয়েছিল কোহিনুর তখন সেখানে রাজত্ব করছিল কাকটিও বংশ সেই রাজত্বকালে এক বিগ্রহের একটি চোখ ছিল এই কোহিনুর মনে করা হয় আলাউদ্দিন সেনাপতি মালিক কাফুর সেই হিরে লুট করে নিয়ে যান তারপর হাত ঘুরে মুঘলদের হাতে মহারাজা রঞ্জিত সিংহের হাতে আসে শেষ পর্যন্ত ওঠে রানী ভিক্টোরিয়ার মুকুটে সেই ইতিহাসও ভিন্ন কোহিনুর ছাড়াও কৃষ্ণা জেলার কল্লুর পাড়ালা থেকে আরো প্রায় বিশটি বিখ্যাত হিরে উদ্ধার করা হয়েছে সেগুলি পৃথিবীর বিভিন্ন জাদুঘরে নয়তো কোনো সম্রাটের মুকুট বা গয়নায় শোভা পেয়েছে সেগুলির আনার ছবি তুলেছিলেন অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানায় ইতিহাসবিদ এবং প্রত্নতত্ত্ববিদেরা কোহিনুর ছাড়াও প্যারিসের লোভুর জাদুঘরের পিত বা রেজেন্ট হিরে মস্কোর ওরল ফিরে মিলেছিল এই কৃষ্ণা নদীর তীরবর্তী অঞ্চল থেকেই হোপতরিয়া নূর তাজে মাহ গ্রেট ট্যাবল হিরে নাকি উত্তোলন করা হয়েছিল এই অঞ্চল থেকেই এই হয়েছে ইরানের মুকুটে পোল্যান্ডের ভিয়েনার জাদুঘরে রাখা কিছু হিরেও নাকি করা হয়েছিল কৃষ্ণা নদীর গর্ভ এবং তীরবর্তী অঞ্চল থেকে ভারতীয় সর্বেক্ষণ বিভাগ জানিয়েছে কৃষ্ণা এবং তুঙ্গভদ্রার সঙ্গম থেকে তিনশো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এলাকায় খনন কার্য চালিয়ে মিলেছে হিরে বিশেষত কল্লুরু পারতলা এলাকায় সব থেকে বেশি এই হীরে উত্তোলন করা হয়েছে উত্তোলন করা হয়েছে স্থানীয় ইতিহাসবিদদের উষ্মা এবং আশেপাশের অঞ্চল থেকে হিরে খোঁজার বিষয়ে তেমন পদক্ষেপ করা হয় না এই নিয়ে উদাসীনতা রয়েছে স্বাধীনতার পর থেকে সেভাবে কোনো চেষ্টাই করা হয়নি বলে অভিযোগ তাদের দুই সালে একটি বেসরকারি সংস্থা কৃষ্ণা অববাহিকা থেকে হিরে উদ্ধার করে স্বাধীনতার পর সেই প্রথম কোহিনুর এবং হোপ যেখানে মিলেছিল সেখান থেকে উদ্ধার করা হয়েছিল এই হিরে আমেরিকান বহুজাতিক সংস্থার সহায়ক সংস্থা সেই হিরে উদ্ধার করে সংস্থার প্রধান ডি জনার্দন রাও জানিয়েছিলেন ওই হিরের মানও খুব ভালো পঁচিশ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে খনন কার্য চালানোর জন্য সরকারের অনুমোদন চেয়েছিল সংস্থাটি যদিও তারপর বিষয়টি আর খুব একটা এগোয়নি বলেই জানা গিয়েছে দুই সালে অন্ধ্রপ্রদেশের কর্নুলে চাষ করার সময় একটি হীরে খুঁজে পান এক কৃষক সেই হীরের দাম প্রায় ষাট লক্ষ টাকা স্থানীয় এক গয়না ব্যবসায়ী তার থেকে সাড়ে তেরো লক্ষ টাকায় সেই হীরে কিনে নেন কর্ণল কৃষ্ণা অববাহিকারী অংশ মাঝে মধ্যে স্থানীয়দের হীরে খুঁজে পাওয়ার খবর প্রকাশিত হয় স্থানীয়দের অনেকেরই বিশ্বাস ভাগ্য প্রসন্ন হলে কৃষ্ণা নদীতে ডুব দিলে মিলতে পারে হিরে। সেই বিশ্বাসে ডুব দিয়ে চলেছেন মানুষ তবে সকলের ক্ষেত্রে ভাগ্য ততটাও প্রসন্ন নয়